পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা এবং মতুয়া ভক্তদের সঙ্গে যোগ দিলেন মমতা ঠাকুর কুড়ি তারিখ পঞ্চম দফায় সেখানে ভোট রয়েছে তার আগে নতুন করে উত্তেজনা ছড়ালো পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগ এনে ফিরে পাওয়ার দাবি নিয়ে ঠাকুরবাড়িতে অনশনে বসলেন ঠাকুরবাড়ির বৌমা মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর তার সঙ্গে রয়েছেন একাধিক মতুয়া ভক্ত এবং মমতা ঠাকুর নিজেও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের আমি নিজে বসতাম আমার বাচ্চাদের নিয়ে ওরাই আমরা আজকে আমরা এখানে তার কারণ হচ্ছে কি অন্যায় পৃথিবীতে আমরা করেছি জানি না আমার বাচ্চারা আমি শুধু পুরুষ সন্তানকে জন্ম দিইনি বলে মেয়েদের জন্ম দিয়েছি তাদের কি অধিকার নেই এই সমাজে আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যখন আমাকে নিয়ে আসছিলো আজকে সেখান থেকে উনিশশো পঁচাশি সাল থেকে এই ঘরের ভিতরে আমি থাকি একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি একটা রুমে আমি আমার স্বামী থাকতাম এবং এই বাচ্চারা এই ঘরের ভিতরে ঢুকেছে সবসময় চব্বিশ ঘন্টা ওখানে যাতায়াত আজকে এমন পাওয়ার খাটি বিজেপির যে হারমার যে আজকে শান্তনু ঠাকুর ভোটে জেতার পরের থেকে দু হাজার উনিশের থেকে যে অমানসিক অত্যাচার করছে সেই অত্যাচারের শেষ সীমা মানে পের পার হয়ে গেছে গত মাসের সাত তারিখে এপ্রিলের সাত তারিখে তালা ভেঙে আপনারা দেখেছেন যে সেই হাম্বার হাতুড়ি দিয়ে সাফল্যনের তালা ভেঙে সেখানে আজকে আমাকে বলছে যে মাথা কেটে শান্তনু ঠাকুর মুখের ভাষা মাথা কেটে আমার মাথা দিয়ে ফুটবল খেলবে তো এর প্রতিবাদ আমরা তার জন্য আজকে ঘর থেকে আমি থানায় যখন কেস করতে যাই এসে দেখি থানায় ঘরে তালা লাগিয়ে দিয়েছে তারপর থেকে আজকে এখানে টিনের ঘরে এই গরমে সেখানে কোথাও স্টোর রুমে কোথাও জিনিসপত্র থাকে সেখানে কোথাও করে এক একদিন এক এক জায়গায় আমরা থাকছি আমার বাচ্চাদের নিয়ে এবং আমি আজকেই আমার শোনা অন্বেষণে বসেছে যে তারা কি মেয়ে বলে তার অধিকার পাবে না সমগ্র ভারতবাসী পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা বিচার চাইছি এবং সমগ্র মতো সমাজের কাছে আমরা বিচার চাইছি মতুয়া ধর্ম মেলা চলাকালীন বড়মা বিনা বিনাপানি দেবীর ঘরে তালা ভেঙে ঢুকেছিল শান্তনু ঠাকুর পরে সেই ঘরে তালা দিয়ে দেয় শান্তনু দেবীর পাশের ঘরে থাকতেন মমতা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা এই ঘটনায় শান্তনু ঠাকুর তার ঘর থেকে তাকে বিতাড়িত করেছে বিনাপানি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা দেবী বসে আছেন মধুপর্ণা প্রশ্ন তুলে বলেন যে আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তিতে যেতে পারবো না কি বলছেন মধুপর্ণা শোনাবো আমাদের ঠাকুর বাড়ি থেকে মানে ছোটোবেলা থেকে আমরা এই বাড়িতেই আছি ছোটোবেলা থেকে আমরা যে মহারাষ্ট্র থেকে আসতাম আমরা এখানেই থাকতাম যখন আসতাম সেই বাড়ি থেকে আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ নিজের বাড়ি থেকে বাবা আমার নিজের বাবা কপিলকৃষ্ণ ঠাকুর এখানেই থাকতেন সেই ঘর থেকে আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে নিজের পাওয়ার খাটিয়ে সেজন্য পাবো না আমরা কেউ জল খাবার কেউ কিছু আমাদের বিচার চাই যেটা খারাপ হয়েছে ভুল হয়েছে সেটার আমাদের বিচার চাই কৃষ্ণ ঠাকুরের বাবাই তিনটে মেয়ে আমরা কি মেয়ে হয়েছে সেজন্য কি অপরাধ করেছি ওরা ছেলে সেজন্য নিজেদের জোর খাটিয়ে জাম নাই তাই করতে পারবে নাকি আমরা মেয়ে আছি আমাদেরও অধিকার আছে এই বাড়িতে শান্তানু পুরো ফ্যামিলি এক মাস হয়ে গেছে এখনও কোনো ইয়েই নেই গত মাসের সাত তারিখ এখনও কোনো কিছু বিচারই হয়নি কতক্ষণ আমরা এরকম থাকবো ঘরের বাইরে তোর কাছে আমরা বিচার চাই এটা নিয়ে কি কেন আমাদের সাথে এরকম অন্যায় হয়েছে এক ভক্ত বলেন প্রথমে তারা ভয় পেয়েছিলেন কিন্তু এখন তারা আন্দোলনে সবসময় পাশে থাকবেন কি বলছেন মতুয়া ভক্ত পবিত্র গোষাই শোনাবো আজকে এই ঘরটায় তালা মেরেছে আমারই সামনের পরে আমারই সামনের পরে আমর মেরেছে প্রথমে আমি ওখানে ছিলাম আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম অনেকগুলো মিলেটারি ছিল তার জন্য তারপরে গিয়ে আমরা ওখানে সামিল হয়েছি তারপরে আজকে আমাদের সংঘাধিপতি মা মমতা ঠাকুরের আমার যে তিন বোন ছোটো বোন মধুভা ঠাকুর মা এবং মধুবনা ঠাকুর আমি এবং আমরাও কয়েকজন মিলে আমরা ওখানে বসেছিলাম সেখান থেকে অকথ্য আচরণের জন্য আজকে মাকে ওইখান থেকে বের করে দিয়ে ঘর ছাড়া করে যে ঘরটায় মা পঁচাশি সাল থেকে থেকে আসছেন পাশের ঘরে থাকতেন মা পানি ঠাকুর মতুপণ্য তো অনশন করছে হ্যাঁ দলে 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 ভাগ ভাগে না আমরা সব সময় থাকবো আমি প্রায় অধিকাংশ সময় ঠাকুরবাড়িতে থাকি আমাকে তো সব সময় থাকে আমি সব সময় থাকি বরোজ দিন ভক্তরা আসবে মায়েরা আসবে প্রতিদিন থাকবে লোকে যদিও শান্তনু ঠাকুরের দাবি ওই ঘর মমতা বালা ঠাকুরের নয় ওই ঘর একেবারে ভক্তদের কি বলছেন শান্তনু ঠাকুর শোনাবো তাদের ঘর নয় ওটা ভক্তদের ঘর ভক্তরা উৎখাত করেছে ওদের দখলদারি নিয়ে বসেছিল ঠাকুর সম্পত্তি দেবত্ব সম্পত্তি লিখিয়ে নিয়েছে ওর মা সেই দেবত্ব সম্পত্তি লিখিয়ে নেবার কারণে ভক্তমহল আজকে আজকে ব্যাপকভাবে ঘটছে উঠেছে যে ঠাকুরবাড়ির দেবত্ব সম্পত্তি কেন নিজে হরফ করলেন যে এই সমস্ত প্রতিবাদে আজকে ওই ঘর বন্ধ আমরা কেউ ঘর বন্ধ করিনি ওরা মায়ে পয়ে মিলে ওই ঘরটাকে দখল করে বসেছিল যেখানে ভক্তরা ঢুকতে পারতো ওখানে টিএনসির ক্যাডারদের আড্ডা ছিল সেটা ভক্ত সমাজ চাইনি তাই ভক্ত সমাজ চেয়েছে ওই বিল্ডিং হ্যারিটেজও তো অনশনে বসে কোনো কাজ হবে না অনশন টনশন এগুলো সব দেখানো ওয়াশ ঠিক আছে ওর স্কুলের স্কুলের ম্যাটার নিয়ে ফেসেছে ওর মা ফেসেছে যে কিভাবে রিক্রুটমেন্ট হলো যে কারণে ওটাকে ঘোরানোর জন্য এই সমস্ত করা আরেকদিকে এনি আমাদের কলিগ দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো দেখো পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ এবং মুটুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বালা ঠাকুর তার কন্যা মধুপর্ণা ঠাকুর এবং গতকাল দুপুর বেলা থেকে তিনি এই আমরণ অনশনে বসেছেন এবং তার দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদের পৈতৃক ভিটে সেটিকে ফিরিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই অনশন চলবে আমরণ অনশন চলবে এবং তিনি এটি অভিযোগ করেছেন যে তার যে ঘর বা তাকে তার মাকে নিয়ে যে ঘরে থাকতেন সেই বিনা পানি দেবীর যে ঘরটি সেই ঘরটিকে তালা মেরে রেখেছে এবং গত প্রায় এক মাসের বেশি সময় ধরে তালা মেরে রাখা আছে। এবং যেই ঘরে তার মায়ের বেশ কিছু সম্পত্তি বেশ কিছু কাগজপত্র বেশ কিছু জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছেন কিন্তু তালা মেরে দেওয়ার কারণে সেই জিনিসপত্র কিন্তু বাইরে তারা বের করতে পারছেন না এর ফলে তারা ভীষণ সম্মুখীন হয়েছেন অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং এই ঘটনা নিয়ে স্থানীয় গাইঘাটা থানায় তারা অভিযোগ দায়ের করেছেন কিন্তু সেই অভিযোগ দায়ের করার পরেও কিন্তু এখনো সুবিচার পাননি এবং এই সুবিচার পাওয়ার আশায় এবং তাদের যে পৈতৃক জোর করে দখল করে রাখার যে অভিযোগ উঠেছে সেই পৈতৃক ভেটে যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এরকম কিছু দাবি নিয়ে তারা কিন্তু আমরণ অনশনে বসেছেন এবং মধুপর্ণা ঠাকুর যে যেই ঘরটিতে থাকতেন তারা তার মাকে নিয়ে বা তার বাবাকে নিয়ে কপিল ঠাকুর যিনি প্রয়াত এবং সেই ঘরের ঠিক বাইরে একটি খাটিয়া পেতে তারা বসেছেন এবং সঙ্গে কয়েকজন মতুয়া সম্প্রদায়ের ভক্তরাও রয়েছেন এবং তার যেটি অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা সুবিচার চাইছেন কিন্তু সুবিচার পাচ্ছেন না এবং তার মূলত যেই অভিযোগ সেটি হচ্ছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর অর্থাৎ তার সম্পর্কে আত্মীয় এবং সম্পর্কে যিনি খুট দাদা এবং এই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যিনি আবার বিজেপির প্রার্থী বনগা লোকসভা কেন্দ্রের সম্প্রদায়ের নেত্রে এই এই নেতার বিরুদ্ধেই তার মূলত অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু তিনি আমরণ অবসনে বসেছেন যদি এখনো পর্যন্ত সুবিচার পাননি এবং সুবিচার দাবিতেই তিনি আমরণ অবসরে বসেছেন এবং তার সঙ্গে রয়েছেন তার মা অর্থাৎ মমতা বালা ঠাকুর যিনি রাজ্যসভার সাংসদ সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না